কোরআনে মাজিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নবীজি বললেন, ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালেজা। নবীজি বললেন, ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালেজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না জ্বরের জ্বালাতে। কোরআনে মাজিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কোলে আহকাম সারা, পূর্ণ কালাম তীর সিপারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা, ধীরে ধীরে এই জগতে। কোরআনে মাজিদ নাজিল হলো জিব্রিল তারাতে, কোরআনে মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জংলা মাদ্রাসার পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দারুদা শরীফ শান্তির ধরা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, যারা পিছনে দাঁড় হয়ে আছেন, আগে জায়গা ফাঁকা আছে, আপনারা সাইড দিয়ে চলে এসেছেন আগে। পিছনে যারা জায়গা পান না, এই সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা সাইড দিয়ে চলে এসেছেন সামনে। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আলাক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আল্লাহুম্মা। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন দান করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআনকে অবতীর্ণ করেছেন, যে কিতাব গোটা পৃথিবীর মধ্যে উত্তম সর্বশ্রেষ্ঠ কিতাব, এর আগে এই মতো কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন নবী কোন রাসূলকে আল্লাহ দেননি। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোরআন মাজিদ আমাদেরকে দান করেছেন, সেই কোরআন মাজিদে কতটি সূরা আছে আপনারা কেউ বলতে পারবেন সামনে থেকে? একটু উঁচা করে বলেন, 114। মাশাআল্লাহ, 114টা সূরার মধ্যে কোরআন মাজিদে সর্বপ্রথম কোন সূরাটা লেখা আছে বলেন তো? আর একটু জোরে বলেন, সূরাতুল ফাতিহা। আর সব থেকে শেষে কোন সূরাটা আছে? সূরাতুন নাস। তো বন্ধুরে আমার, এই সূরাতুল ফাতিহার কয়েকটা নাম আছে। ফাতিহা কেন হলো সূরাটার নাম? এই সূরাটার নাম হলো একটা উম্মুল কোরআন, এই সূরাটার নাম হলো একটা সাবিয়ে মাসানি, এই সূরার একটা নাম হলো সূরাতুদ দোয়া, এই সূরাটার একটা নাম হলো সূরাতুশ শুকর, এই সূরাটার নাম হলো একটা সূরাতুল হামদ, এই সূরাটার নাম হলো একটা সূরাতুশ শিফা,
এই ধর করে 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 আরো নাম আছে খের আমি ওদিকে সূরার দিকে যাব না তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114 টা সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেকগুলি হুকুম আহকাম শরীয়ত জায়েজ নাজায়েজ হালাল হারাম কোনটা করতে হবে কোনটা করতে হবে না সবকিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মধ্যে দিয়ে দিয়েছেন কিন্তু সমস্ত জিনিসের আগে শরীয়তের যেগুলা বিধান আছে সমস্ত বিধান লাগু হওয়ার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জিনিসটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহী করেছেন সে আয়াতগুলি হলো কি শিক্ষা সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম এই কথা বলেননি হে নবী আপনি কিংবা আপনার উম্মতকে বলেন যে নামাজ পড়বে নামাজের কথা আল্লাহ প্রথমে দেননি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলেননি হে নবী আপনি আপনার উম্মতকে রোজার হুকুম করেন প্রথমে রোজা নাজিল হয়নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে কথা বলেননি হে নবী মানুষের প্রতি জীবনে একবার হজ ফরজ আছে আপনি আপনার উম্মতকে হজ করতে বলেন প্রথমে এটা জিনিস ফরজ হয়নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে কথা বলেননি হে নবী ইসলামের আরকানের মধ্যে একটা রুকন হলো যে যাকাত যারা মালদার ধনী লোক মাল নিসাবে পৌঁছতে গেলে যাকাত ফরজ হয়ে যায় তো হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন যে আপনার উম্মতেরা যাকাত আদায় করবে যাকাত ফরজ হয়নি এগুলা সমস্ত জিনিস পরে হয়েছে এটা জায়েজ এটা নাজায়েজ এটা হালাল এটা হারাম শরীয়তের যত রকম বিধান আছে পরে হয়েছে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নবীকে দান করেছেন সেটা হলো কি শিক্ষা ইলম সম্পর্কে ইলিম ইলিম দান করেছে ইলিমের জ্ঞান দিয়েছেন ইলিমের ওহী করেছেন এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজ রোজা হজ যাকাত যত শরীয়তের বিধান আছে এগুলার আগে কেন আল্লাহ ইলিমকে দিলেন সব কথা বলা যাবে না ভাই শর্টে বলছি মানুষের মধ্যে ইলিম থাকতে গেলে সব কিছু জানতে পারবে মানুষের ভিতরে জ্ঞান থাকতে গেলে সব শরীয়তের কথা জানতে পারবে এবার আপনি বলেন আপনি নামাজ পড়ছেন আপনি নামাজ পড়ছেন এবার যতগুলি আমরা উলামায়ে কেরাম বসে আছি সবাই আমরা বলছি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানো ভাই আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজটা পড়ো আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে দুনিয়াদারি করতে বলেছেন সেভাবে করো কিন্তু যদি আপনি শিক্ষা হাসিল না করেন আপনি যদি জ্ঞান না নেন তালিম হাসিল না করেন তাহলে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল কিভাবে বলেছেন আপনি জানতে পারবেন জানতে পারবেন যে ভাই জানতে পারবেন না খুব এই জন্য পড়ালেখার দরকার যে পড়তে গেলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন আল্লাহ রাসূল কিভাবে রোজা রেখেছেন আল্লাহ রাসূল কিভাবে যাকাত দিয়েছেন আল্লাহ রাসূল কিভাবে কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ রাসূল কিভাবে ওযু করেছেন আল্লাহ রাসূল কিভাবে ফরজ গোসল করেছেন আল্লাহ রাসূল কিভাবে নামাজ আদায় করেছেন সবকিছু আপনি পেয়ে যাবেন এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূলও বলেছেন যে যারা জ্ঞানী আর যারা অজ্ঞানী মানে জানেওয়ালা না জানেওয়ালা কোনোদিন বরাবর হতে পারে না খুব যেমন রাত আর দিনটা বরাবর আছে কি রাত দিন বরাবর হয় কেন রাত দিন যদি বরাবর হতো তাহলে দেখবেন প্রত্যেক খুঁটাতে খুঁটাতে দুটো করে আপনার মার্কারি জ্বলছে আর এই মার্কারি জ্বালানো হচ্ছে কোথায় জার্নিটার দ্বারা দিনের বেলা থেকে মার্কারি দরকার আছে বলেন দিনের বেলাতে মার্কারি দরকার আছে কোনো দরকার নাই কেন দিনের বেলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাইট সূর্য দিয়ে রেখেছেন যে সূর্যের আলোতে আমরা সব কিছু দেখতে পাচ্ছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল এই রাত দিনের উদাহরণ দিয়েছেন হে পৃথিবীর মানুষ রাত আর দিন যেমন সমান হতে পারে না রাত আর দিন যেমন বরাবর হতে পারে না এই মতো যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কোনোদিন সমান হতে পারে না কোনোদিন বরাবর হতে পারে না ভাইরা আমার এই জন্য তো যখন এই হাদিস কিংবা আয়াতগুলোর তাফসির যখন আমরা পড়ি তখন আমরা মাওলানাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাওলানা কোন মুলবি সাহেব হয়তো নামাজ পড়ে না কোন মুলবি সাহেব হয়তো চুরি করছে কোন মুলবি সাহেব হয়তো মদ পান করছে কোন মুলবির দ্বারাতে হয়তো জেনা হয়ে গেল তো এই সমস্ত পাপগুলো যখন একটা অজ্ঞানী লোক মুরুখ লোকেরা করে যার ভিতরে জ্ঞান নাই তো অত চর্চাতে হয় না অত হাওয়া উড়ে না অত বর্ণনা হয় না লোকেরা অত থুতু করে না যখন এই কাজগুলো যখন একটা আলেমের দ্বারাতে হয়ে যায় তখন কিন্তু লোকেরা ওর দিকে দেখে থাকছে মনে হয় গোটা দুনিয়ার লোক ওর দিকে দেখে আছে এ কারণটা কি আমাদেরকে উত্তর দিয়েছিলেন কি জানেন যে এই আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদাহরণটা বলেছিলেন যে যারা আলিম সমাজের লোক
যার মধ্যে শরীয়ত আছে আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যার দিলে আছে তারা হলো দিনের মতন দিনে যদি কোনো মানুষ কোনো কাজ করে তো লোক ওকে দেখতে পাবে আর যাদের মধ্যে জ্ঞান নাই বুদ্ধি নাই তারা হলো অন্ধকার রাতের মতন রাতের ভিতরে কে কোন কাজ করছে কেউ দেখতে পায় না এজন্য ভাই ইলম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীর পরে নাজিল করেছেন কেন কিভাবে নাজিল হলো আমি সব ঘটনার দিকে আমি যাব না তার আগেকার একটা কথা আরো বলে দিই যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেন নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জমিনকে সৃষ্টি করেন নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাঁদ সূর্যকে যখন সৃষ্টি করেন নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নদী নদী নানা যত আছে যখন সৃষ্টি করেন নি সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম সেটা হলো কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম সেটা হলো কি ভাই যারা বলেন সেটা হলো কি কলম কলমের কাজ কি লেখা কলমের কাজ কি লেখা আমাদের ছেলে মেয়েরা মাদ্রাসাতে পড়ালেখা করে কলম দিয়ে লেখে লেখে কি লেখে না সুবহানাল্লাহ এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কলমকে তৈরি করলেন আল্লাহ কলমকে পয়দা করলেন কলমকে সৃষ্টি করলেন তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন কি রে কলম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে ডাক দে বলছেন কলম রে লেখো কলম তুমি লেখো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে ডাক দে বলছেন কলম রে তুমি লেখো এ কলম আমি আল্লাহ আদেশ করি তুমি লেখো যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে যখন লিখতে বললেন এবার কলমের মুখ ফুটে গেল আমি আপনি যেমন কথা বলা বলে করি এই মতো কলমের মুখ ফুটে গেল বন্ধুরে কলম বলতে লাগলো এবারে যখন আল্লাহ আদেশ করলেন কলম তুমি লেখো রে কলম লেখো এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাটা শুনে এবার কলম আল্লাহকে প্রশ্ন করে দিলেন রব্বুল আলামিন কি লিখবো আল্লাহজি তুমি আদেশ করো আমি তৈয়ার আছি কলম বলতে লাগলো আল্লাহ কি লিখবো আমি তুমি আদেশ করে দাও আমি কলম লিখবো আল্লাহ তুমি আদেশ করো হুকুম করো আমি আল্লাহ লেখার জন্য তৈয়ার আছি আল্লাহ তুমি বলে দাও কি লিখবো এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বললেন কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম রে সব তুমি লিখে দাও এ কলম যতদিন দুনিয়া কায়েম থাকবে যতদিন মানুষরা জান্নাত জাহান্নামে না চলে যাবে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম সব কিছু তুমি লিখে দাও আল্লাহর রাসূল বলেছেন কলমকে আল্লাহ আদেশ করলেন কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি লিখে দাও এবার কলম ঘস ঘস করতে 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 লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আল্লাহর আদেশে সব লিখে দিলেন এবার আপনাকে বলি কলম কথা বলতে পারবে কলম কথা বলতে পারবে হানা বলেন না ভাই পারবে কলমের শক্তি আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কথা বলতে পারবে আল্লাহর কথা বুঝতে পারবে এরকম বিশ্বাস হয়েছে বলেন না বিশ্বাস হয়েছে কই না বিশ্বাস করতে হবে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন ইয়ার উদাহরণ আর কয়েকটা দিচ্ছি আপনাদের সামনে আমি বেশি উদাহরণ দেব না কলম তো কলম আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ একটা আগুন পর্যন্ত মেরেছে মানে নি আচ্ছা আপনারা বলেন তো কোন নবীকে ওর কলমের আগুনে ফেলেছিল আরো জোরে বলেন ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে ওই টাইমে ওর কলমেরা কত খুশি আহ এখন তো জুলে পুড়ে মরবে ফেরেশতারা এসে বলছেন ইব্রাহিম একটু আপনি আদেশ করেন এক পঙ্গে সমস্ত আগুনকে নিমিয়ে দিব বাদলের ফেরেশতা এসে বলছেন ইব্রাহিম একটু আপনি আদেশ করেন আমি এই পানি দিয়ে সমস্ত আগুনকে নিমিয়ে দেব কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন জানেন রে ফেরেশতারা তোমাদের সাহায্যর দরকার নাই কেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ডাইরেক্ট দেখছেন আল্লাহর কোরআন বলছেন যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথাটা শুনলেন আল্লাহ আগুনকে ডাকছেন কি জানেন এই আগুন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোকে তৈরি করেছি তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কিন্তু আগুন রে আমার ইব্রাহিম তোর ভিতরে জ্বলবে না
আমার ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে তার কওমেরা তোর ভিতরে ফেলছে আগুন তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া কিন্তু আমি আল্লাহ তাকওয়া আদেশ করছি যে আমার ইব্রাহিমের শরীর পোড়া দূরের কথা তার শরীরের একটা রুয়া পশম পর্যন্ত না পড়ে ইব্রাহিম নবী কি জ্বলেছিলেন ভাই জ্বলেছিলেন তাহলে দেখেন আগুন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশ মানে কিন্তু হায়রে হতভাগা মানুষ আমরা বুঝতে পারলাম না আমরা শরীয়ত কি জিনিস নবী কি জিনিস আল্লাহ কি জিনিস আমরা বুঝতে পারলাম না আজকে আমরা শরীয়ত বুঝতে পারলাম না খায়র যা হোক এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কলমকে তৈরি করলেন এবার শিক্ষা সম্পর্কে আমার আজকে বিষয় আছে তবে বলবেন হাজী মাওলানা আমাদেরকে আলিফ বা তা সা জিম হা ক খ এ বি সি এগুলা পড়াবেন এগুলা আপনাদেরকে পড়াবো না কারণ এগুলা মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে পড়া হয় আপনাদেরকে পড়াবো শরীয়তের কিছু জ্ঞান দিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে মানুষ দুই প্রকারের শিক্ষা লাভ করে এক মাদ্রাসাতে পড়ালেখা করে যে মাদ্রাসা আপনারা কায়েম করেছেন আপনার ছেলে আপনার মেয়েরা মাদ্রাসাতে আসবে মাওলানা রেখেছেন মাস্টার রেখেছেন পড়ালেখা করে দিন শিখবে শরীয়ত শিখবে আল্লাহ আল্লাহর রাসূলের কথা শিখবে আর আজকে যা আপনারা এসেছেন তো বই লিয়ে আসেননি খাতা লিয়ে আসেননি কলম লিয়ে আসেননি আপনারা কি যাবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে চলতে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন জিনিসটা কোন ভাবে আমাদেরকে আদায় করতে বলেছেন এই কিছু কথা আপনাদেরকে দিয়ে যাব আজ থেকে মোটামুটি আল্লাহর রহমতে এখন কিছু কমে গেছে মানে কিছু কি মেলায় কমে গেছে আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর আগে বা এখনো কত বাড়িতে আছে যেদিন আমাদের বাড়িতে ছোট ছোট ছেলে কিংবা মেয়েরা যখন জন্ম নেয় বেশিরভাগ মায়েরা খালারাকে বলবো যখন ছেলেটার বয়স 3 দিন কার হয় কিংবা ছেলেটার বয়স 5 দিন কার হয় কিংবা ছেলেটার বয়স 7 দিন কার হয় কিংবা ছেলেটার বয়স 9 দিন কার হয় কিংবা ছেলেটার বয়স 11 দিন কার হয় তখন আমার মায়েরা খালারা ওই দিনে খার পানি করে বুঝেন তো এটা কথা বুঝেন না কত মা খালা এই দিনটার নাম 60 এর দিন রাখে তাও রাখে না হানা বলেন না ভাই রাখে এইবারে যেই দিন ছেলেটার 60 এর দিন হবে সেই দিন আমার মায়েরা খালারা নিজের স্বামীকে বা বাপকে বা ভাইকে বলবে বাপু হে কিংবা সুলেমানের বাপ কিংবা এ দাদা আজ আমার 60 এর দিন আছে একটু ভালো মন্দ তরকারি গালা নিয়ে আসিও পাঁচ সাত রকমের তরকারি বাড়িতে করবে মাছ করবে ডিম করবে না হইলে আর কিছু করবে ভালো ভালো তরকারি করবে করে কি করে না এখন আল্লাহর রহমতে কমে যে কালাদা কথা কিন্তু করেছে কি করেনি করে কেন করে আমার ওই মা খালা দাদি না এই জিনিসটাই বুঝে যে যদি একটু ভালো মন্দ বাড়িতে তরকারি করি আই ছেলের হলো 60 এর দিন তাহলে এই ছেলেটা যতদিন জীবনে বাঁচবে দুধে ভাতে খাইবে ভালো মন্দতে খাইবে এই নিয়াতে উদ্দেশ্য করে ওরে সুবহানাল্লাহ এটা কত বড় পাপ জানেন আল্লাহর রাসূল বলেছেন এরে আমার উম্মত শুনে নাও এ আমার মায়েরা খালারা শুনে নেন এরকম কাজ করতে হয় না গো মা এরকম কাজ করা কাবিরা গুনাহ এরকম কাজ করা শিরকের গুনাহ হয়ে যাবে গো মা এই সমস্ত যদি আকীদা রাখা হয় এই সমস্ত যদি কাজ করা যায় আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে এ আমার মায়েরা খালারা শুনলেন যেদিন আপনি 60 এর দিন বলেন যেদিন একটু ভালো ভালো তরকারি খাবেন যেদিন ভালো ভালো বাড়িতে রান্না বান্না করবেন আর আপনি আকীদা রেখেছেন আজকে যদি আমি একটু ভালো মন্দ তরকারি খাই তাহলে আমার ছেলেটা জীবন ভর দুধে ভাতে খাবে ওই মাকে বলবো ওই খালাকে বলবো দাদিকে বলবো নানিকে বলবো ওই ভাইকে বলবো আমার মাওলানারা বসে আছেন জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী বলেছেন মুত্রে যেদিন মায়ের পেটে সন্তান 43 হয়ে যায় মানে যেদিন 4 মাস হয়ে যায় 4 মাস যখন মায়ের পেটে সন্তান হয়ে গেল 43 কেটে গেল 4 মাস হয়ে গেল 4 মাসের